अच्छा मैं कुलो करी गरने से ना चल Hello everyone, assalamualaikum. Welcome back to another brand new video. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসছি একটা ভিন্ন ধরনের ভিডিও আর সেটা হচ্ছে একটা পিঠা রেসিপি আমাদের আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন লাইক আমি এই পিঠাটা কি পিঠা বানাতে যাচ্ছি সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল পিঠা এন্ড চই পিঠা বলে থাকে আর এই পিঠাটা আমাদের সিলেট এরিয়ায় অনেক জনপ্রিয় আমি জানি না এটা সিলেটের বাহিরে এই পিঠাটার নাম কি বলে অর সিলেট আমাদের সিলেটের বাহিরে যারা আছেন তারা এই পিঠাটা কখনো খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ আমার সারা ভিডিওটা দেখবেন এন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আর অবশ্যই যদি ভালো লাগে তাকে কেউ নিউ হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই পিঠাটা বানাতে তেমন কোনো বেশি উপকরণ লাগে না জাস্ট তিনটা উপকরণ দিয়ে পিঠাটা বানানো হয় আর সেটা হচ্ছে চালের গুঁড়ো লবণ আর পানি এই তিনটাই দিয়েই অনেক সুস্বাদু চই পিঠা বানানো হয় আর আমরা এই পিঠাটাকে বেশি সবাই বেশি অনেক বেশি পছন্দ করে গরুর মাংসের তরকারি দিয়ে খেতে অ্যান্ড শীতল আমি স্পেশালি পছন্দ করি লাইক শীতল চাটনির শীতল শুটকির চাটনি দিয়ে সো যাই হোক আপনাদেরকে দেখাইতে যে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে সো ফার্স্ট আপনাকে একটা হাঁড়ির মধ্যে সবগুলা চালের গুঁড়োকে বাছতে হবে আর যখন বাছবেন খুব কেয়ারফুলি বাছতে হবে কেননা ওইটা খুব অল্প আছে বাজার লাগে কারণ হচ্ছে যদি একটু আগুন বেশি হয়ে যায় তাহলে পুরো যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এটাকে মেক শিওর করতে হবে খুব ভালোভাবে বাস্ত কারণ এই পিঠাটার মজা হচ্ছে বাজার মধ্যে যত বেশি নাইসলি ভাজা হবে তত বেশি পিঠাটা খেতে মজা হয় এই পিঠাটা আপনারা ঘি দিয়েও খেতে পারবেন ওর যখন পরের দিন ওইটাকে লাইক ভেজেও খেতে পারবেন আর যতক্ষণ পর্যন্ত আমাদের চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে তার জন্য আমরা সাথে চই পিঠা আর সাথে নারকেল পিঠা বানাবো তো নারকেল পিঠার জন্য পুর লাগবে সো সেটার জন্য নারকেল প্যাকেটের মধ্যে ছিল কুচরানো ওইটার মধ্যেই জাস্ট খেজুরের গুড় তাজা তাজা মরচা গুড় তাজা ওই গুড়টা দিয়ে কিছু লাগে না জাস্ট ওই নারকেলের মধ্যে গুড়টা দিয়ে নাড়াচাড়া করতে হবে দ্যাটস ইট আর তেমন কিছু লাগে না আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চাইলে অবশ্যই চিনি এড করতে পারেন ওর কি বলে মধু অ্যাড করতে পারেন বা গুড় দিয়েই অনেক মিঠা হয়ে গেছে সো এত বেশি মিষ্টির প্রয়োজন হয় না যেহেতু বাহিরের যে যে পিঠাটা থাকে ওইটার মধ্যে কোনো চিনি বা গুড় কিছু মিশানো হয় না সেজন্য আপনারা যারা মিঠা বেশি পছন্দ করেন তারা অবভিয়াসলি এই নারকেলটার মধ্যে একটু বেশি পরিমাণে গুড় দিয়ে দেবেন যাতে একটু বেশি মিষ্টি হয়ে যায় আর কি আমি অনেক বেশি মিঠা পছন্দ করি না আমার জন্য লাইক মিডিয়াম হলেই চলে অত বেশিও না তো কমও না আর অনেক মানুষ আছেন লাইক যারা মিষ্টি অনেক পছন্দ করেন তাদের লাইক মিষ্টি না হলে ওদের লাইক কানেই কানা হজমই হয় না সো তাদের জন্য বলতেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো গুড় চিনি এড করতে পারেন গুড়টা দেওয়া এই জন্য মানে কালারটা একটু ডিফারেন্ট আসে আপনারা চাইলে লাইক ইনসার্ট হিসেবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন এটা ইনস্ট্যান্ট লাইক গুড় দেওয়া হয় কালারের জন্য কালারটা একটু ডিফারেন্ট আসে সেই জন্যে সো এই পুরটাকে বাছতে হবে যাতে অনেকদিন থাকে আর কি নষ্ট না হয় সেজন্য সো ওটাকে ঘির মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে লাইক রান্না করতে হবে আর কি অ্যান্ড দেন একটু গ্রানের জন্য আপনারা দিতে পারবেন তেজপাতা অ্যান্ড দারচিনি
তাজপাতার দারচিনি দিলে আর কি একটু গ্রানটা একটু ডিফারেন্ট আসে, স্মেলটা ভেরি নাইস হয়। সো ওইটা বাজার ফিনিশ 5 মিনিটের মধ্যে বাজলেই চলে। সো এটাকে দেন একটা পাত্রের মধ্যে তুলে রাখা, ঠান্ডা হওয়ার পরে লাইক পিঠাটার মধ্যে ভরতে হয় আর কি। যখন সবগুলা চালের গুঁড়া ভাজা হয়ে গেছিল, দেন একটা বড় পাত্রের মধ্যে, একটা বড় বোলের মধ্যে নিয়ে, এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু বানাবেন, যদি কম বানান তাহলে একটু ছোট কাটো বোলের মধ্যেই মাখালেই হবে আর কি। সো এটা ডিপেন্ড করে আপনি কতটুকু অ্যামাউন্ট কতটা বানাবেন সেটার উপরে। সো যাই হোক, আমাদের ভাজা ফিনিশ হয়ে যাওয়ার পরে এখানে আমরা লবণ দিয়েছি অ্যান্ড সামান্য পরিমাণ ঘি, এটা অপশনাল, চাইলে দিতেও পারবেন নাও দিতে পারবেন। ঘি দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছি, তারপরে ওটার মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে ডলতে হয় ওটাকে, ডলে ডলে অনেক নরম হতে হয়, যাতে খুব সফট হতে হবে। আর যদি সফট না হয়, ভালো করে না ডলেন, তাহলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই যারা কখনো এই পিঠাটা বানান নাই, যদি বানাতে চান তাহলে ওইটাকে পানি দিয়ে অনেক ভালো করে, আর পানিটা হচ্ছে গরম পানি অবশ্যই দিতে হবে, আমি বলতে ভুলে গেছিলাম, গরম পানি দিতে হবে অবশ্যই। গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেন হাত দিয়ে ভালো করে ওইটাকে মাখিয়ে অনেক সফট বানাতে হয়। এই যে দেখেন কিভাবে ওইটাকে একসাথে মিক্স করে, ওইটার তেমন কোনো তেমন হার্ড না, তেমন কোনো কঠিন রেসিপি না, এটা এটা অনেক ইজি আর খেতে অনেক সুস্বাদু হয়, আর তেমন কোনো খরচও হয় না, জাস্ট একটা তিনটা উপাদান, পানি, লবণ আর হচ্ছে চালের গুঁড়া। এই যে এভাবে হাত দিয়ে এইগুলাকে অনেক অনেকক্ষণ ধরে করতে হয়, আমি সবগুলা ক্লিপ দলে ধরে তুলি নাই, ভাবলাম আপনাদেরকে বলে দেব। সো এই তো এভাবে করে, আর চেষ্টা করবেন যাতে গরম গরম ওইটাকে মাখানোর জন্য, নরম করার, সফট করার জন্য আর কি। এই যে আমাদের বানানো ওইটাকে সফট করে নেওয়া আসার পরে এইভাবে আপনারা ছোটো ছোটো করে রাখতে পারবেন, আপনারা আপনাদের ইচ্ছে, চাইলে রাখতে পারবেন না হলে রাখতে পারবেন, একসাথে করতে পারবেন। আর ওই যে পিঠাটার শেপটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। আর ওই যে দেখতেছেন আমার আপুটা, আমার আপু বানাইতেছেন লাইক এই শেপে, এটার চই পিঠার শেপটা এরকম হলে একটু নাইস লাগে আর কি। আর শেপটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি চান ডিফারেন্ট শেপ দিয়েও বানাতে পারবেন, লাইক এটা যে এক্স্যাক্টলি সেম শেপ হতে হবে তা না। এই যে এই হচ্ছে এটার শেপ। আর ওইদিকে আমার এনাদার আপু, শি ইজ মেকিং নারকেলেরটা, নারকেল পিঠা। সো ওইটাকে এভাবে হাত দিয়ে মেখে দেন এভাবে একটা কাপের মতো করে বানাতে হয়। আই নো, আমি জানি সব অনেকে, আমরা তো সবাই অন্তন চিনি, অন্তনকে যেভাবে বানাতে হয় না ওইটা সিমিলারই। এই যে দেন ওইটার মধ্যে পুর দেওয়া হচ্ছে, পুরটা আবার বেশি দিতে যাবেন না, বেশি যদি দিতে যান তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে আর কি, ভেঙে যাবে। এই যে এইভাবে করে এটাকে খুব যত্ন সহকারে বানাতে হয়। এই যে এটার স্টাইলটা হচ্ছে আমাদের এক এক মানুষ এক এক রকম লাইক বানায় আর কি, এক্স্যাক্টলি যে সেম হতে হবে তা না, এটা ডিপেন্ড করে আপনাদের লাইক আপনাদের উপরে। দেন ওইদিক থেকে যখন পিঠা বলা হচ্ছিল, তখন একটা পাত্রের মধ্যে পানি ঢেলে দিতে হবে যে গরম হওয়ার জন্য, আর আরেকটা পাত্র এইভাবে নিতে হবে ওই পাত্রটার উপর রাখার জন্য, এইভাবে নিতে হবে, এই রকম এক্স্যাক্টলি সেম হতে হবে, যাতে যে পানির যে ভাপটা আসে ওইটা লাগতে হবে। সো এইটার মধ্যে ওই পানিটার মধ্যে এটাকে দিয়ে দেন ঢাকনা দিয়ে
ডেকে দিতে হবে, লাইক অন্তন যেভাবে করেন আর কি সেইভাবে। আর দেন ওইটাকে যখন পানিটা গরম হয়ে আসবে, ব্লক চলে আসবে, দেন ওইটার মধ্যে একটা একটা করে এভাবে দিতে হবে। ওইটার মধ্যে দিয়ে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো কুক করতে হয় আর কি। চেক করতে পারবেন লাইক কতটুকু কুক হয়েছে না হয়েছে। আসলে আমাদের এই পিঠাগুলা সিলেট, আমাদের সিলেট অঞ্চলগুলোতে অনেক বেশি জনপ্রিয়। যখন শীতের সময়গুলো আসে ওইগুলো অনেক বেশি খাওয়া হয় আর কি। আর নারকেলের যে পিঠা রোটাটা বানাতে একটু সময় লাগে আর কি। এই যে ওইদিকে আমাদের যে পিঠাগুলো দিয়েছিলাম আমরা, ওইগুলা কুক হয়ে গেছে। ওইটা আমি হাফ খাই দেখছিলাম লাইক হয়েছে কিনা। আর ওটা ডালার সময় বেরি একটু কেয়ারফুলি ডালতে হয় সতর্কতার সাথে, কেননা লাইক যখন ডালবেন একজন যে পাকা আছে না, পাকা দিয়ে নাড়তে হয় আর কি ঠান্ডা হওয়ার জন্য, কেননা যেহেতু একটার সাথে একটা লেগে গেছে। আর যদি আপনারা সাথে সাথে ওইটাকে একটার কাছ থেকে একটা না সরিয়ে নেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই যে দেখতেছেন এক হাত দিয়ে বাতাস করা লাগে, এন্ড দেন ওইটারে একটা একটা করে আলাদা আলাদা করতে হয় আর কি। আলাদা করে রাখলে ওইটাই হয় যে লেগে থাকে না, আর যদি আলাদা করে না করেন তাহলে একসাথে লেগে থাকবে এটার জন্য। আর এইদিকে এটা হচ্ছে চয় পিঠা, আর ওইদিকে এটাকে বলে নারিকেলের পিঠা। সো ওইটা যেহেতু হয়ে গেছে, এখন আর একটার মধ্যে দেওয়া হচ্ছে এই নারকেলগুলো। এক্স্যাক্টলি সেম ভাবে একটার উপর একটা বসাই দিতে হবে, আর সতর্কতার সাথে যাতে না ভাঙে। আমি জানি না এই পিঠাটা সিলেটের বাহিরে কেউ চিনেন কি না। যদি আমার ভিডিওটা কোনো বাহিরের মানুষ দেখে থাকেন কোন জেলার, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি এইভাবে এই পিঠাগুলো করে থাকেন, আর এটাকে কি নাম বলে থাকেন। আর যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে এটা কেমন লাগে আর কি। এটা তো আমাদের কাছে অনেক জনপ্রিয় বলতে গেলে। আমরা সবাই এটাকে গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই যে দেখতেছেন নারকেলের পিঠাগুলো যে গুড়গুলা ছিল ওটা একটু বেশি কুক হয়ে গেছে, এজন্য বাহিরে চলে আসছে। তবে এটা কিচ্ছু হয় না, টেস্ট সেমই থাকে। একজাক্টলি যেন সবগুলো সব জিনিস পারফেক্ট হতে হবে তেমন তো না, আর আমরা কোনো পাক্কা রাঁধুনিও না। যারা রাঁধুনি আপুরা আছেন তারা হয়তো যা করেন অনেক পারফেক্টলি করেন। কোনো কাজে লাইক কষ্ট ছাড়া হয় না আর কি, ওইটাও একটু কষ্ট আছে। এই তো এই ছিল আমাদের পিঠা বানানোর
দিনটা আজকে আশা করি আপনারা সবাই এনজয় করছেন। আর যে যে আমার এই ভিডিওটা দেখেছেন, যদি কে কে চিনেন এই পিঠাটার নাম আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। আর কি বলবো, অবশ্যই যারা খান নাই অবভিয়াসলি এটা ট্রাই করবেন অ্যান্ড চেষ্টা করবেন বানায় খাওয়ার জন্য আর কি। আশা করি ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগেছে, ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে আপনাদের দোয়ার মধ্যে লাইক মনে করবেন। বাই।